नमस्कार बंधुरा, यूट्यूब चैनले सकल के स्वागत जानिए आज के तुम्हारे सामने शेयर करते चले माछे डिम दिए चिचिंगा भाजा। तो ये एक खूब ही सुस्वादु एवं फ्रेश खाबार। तार आगे बंधुरा, आमरा सकलेई जानी जे एखन करोनार महामारीते सबाई आमरा आतंकित हये पड़ेछि। सारा भारतवर्ष जुड़े सबाई आमरा भीत एवं घरबंदी प्राय अवस्थाय आछि। ताई आमरा सबाई जेनो, आमि सकलेर उद्देश्ये बोलछि, आमरा सकलेई जेनो आमरा सब समय ভালোভাবে হাত ধুই, বারবার স্যানিটাইজার ব্যবহার করি, মাস্ক ব্যবহার করে নিজেও সুরক্ষিত থাকো এবং অন্যকেও সুরক্ষিত রাখো। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যেন সকলে আমরা ভালো থাকি, এই করোনার মহামারী যেন খুব দ্রুত বিদায় হয়ে যায়। তো বন্ধুরা দেখো, এখানে আমি দুটো চিচিঙ্গা নিয়েছি। দুটো চিচিঙ্গা দিয়ে আমি একটা ভাজা বা চচ্চড়ি আমি তৈরি করব, সেটা রুই মাছের ডিম দিয়ে। তো দেখো, এটাকে আমি এভাবে খেকড়ে খেকড়ে নিয়ে ছিলে নিয়েছি। উপরের যে অংশটা, পাতলা কালো অংশটা ছুলে নিয়েছি, ছুলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে এভাবে কুচি কুচি করে কেটে নেব, খুব পাতলা পাতলা করে। এভাবে কাটার পর এটাকে চার ভাগ করে আমি টুকরো করে নেব। এভাবে আমি কেটে নেব সবগুলোকেই। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে এবং ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখো, এভাবে করে আমি কেটে নিয়েছি। দুটো চিচিঙ্গা থেকে অনেকগুলো হয়েছে, কতগুলো হয়েছে এভাবে করে কেটে নিয়েছি। আর এখানে আমি মাছের ডিমটাকে আমি আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, শুধু জল আর একটু হলুদ ছেটে দিয়ে এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি জলটা শুকিয়ে গেছে, এখন আমি এর মধ্যে এগুলোকে আমি একটু ভেঙে ভেঙে নেব, এখানে হালকাভাবে একটু ভেজে নেব। তার মধ্যে একটু সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে এখানেই আমি ভেজে নেব। এখন খুব বেশি ভাজতে হবে না। দেখো, এখানে এখনও জল আছে, তো জলটা একটু শুকিয়ে গেলে তারপর আমি তেলটা দেব। এটাকে একটু ভেঙে ভেঙে দিতে হবে, খুব বেশি ভাঙা যাবে না, একদম গুঁড়ো হয়ে গেলেও ভালো লাগবে না, একটু বড় বড় টুকরো টুকরো থাকলে খুবই ভালো লাগে এটি খেতে, মুখে লাগার মতো একটি খাবার। নেড়েচেড়ে, ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে একটু, যাতে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এরই মধ্যে আমি একটু মাঝখানটা ফাঁকা করে দিয়ে এখানে আমি সর্ষের তেল দিয়ে দেব। খুব বেশি পরিমাণ দেব না, কারণ এরপরে আমাকে এটাকে আবারও ভাজতে হবে। তাই আমি অল্প পরিমাণ তেল দিয়ে এটাকে নেড়েচেড়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব, আলাদা একটা পাত্রে রেখে দেব। তো এখানে কড়াইতে আমি প্রথমে সাদা তেল দিয়েছি, এরপরে সর্ষের তেল দিয়েছি। আমি দু ধরনের তেল দিয়েই রান্না করতে আমার ভালো লাগে, তাই আমি দু ধরনের তেল দিয়ে বেশিরভাগটা রান্না করি। এর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, আর এতে হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দেব। এবার দুটোকে একসঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ। দেখো, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার এই চিচিঙ্গাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে নেড়েচেড়ে ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এতে আমি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই তোমরা নিজেদের
প্রয়োজন মতো যে যতটুকু ঝাল খাও সেই হিসেবে দেবে। আমি খুব বেশি একটা ঝাল দিই না। তো এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে নুন হলুদ একসঙ্গে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিতে হবে। 4-5 মিনিটের জন্য একটু ঢেকে দিতে হবে। প্রথমে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি। দেখো ঢেকে দিলাম এখানে। এবার আমি 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তুলে আবারও ওটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। দেখো এখানে জল জল বেরিয়ে গেছে। তো যখন আমার এই ভাজাটাতে শেষ মুহূর্তে একটুকু জল থাকবে না। দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে শুধু এইভাবেই নেড়ে চেড়ে, খুব বেশিক্ষণ না নেড়ে থাকা যাবে না, ঘন ঘন নাড়তে হবে। ঘন ঘন নেড়ে চেড়ে এটাকে জলটাকে শুকিয়ে নিতে হবে। মোটামুটি শুকিয়ে এসছে। এবার আমি এতে ডিমগুলো দিয়ে দিলাম। এটাকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। দুটো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরপর এটাকে নাড়তে হবে বারবার। এবার দেখো এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তারপরও আবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে এতে একটুকু জল জল ভাবটা না থাকে। তবে এই জলটা শুকিয়ে গেছে, এতে এবার তেল বেরিয়ে এসেছে। এবার এটাকে হালকা আছে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখো এখানে হয়ে গেছে, কত সুন্দর একটা কালার হয়ে গেছে এবং সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে এটা নামিয়ে নেব এবং গরম গরম সার্ভ করব। খেতে ভীষণই ভালো লাগে। এটি তোমরা করবে, এভাবে করবে, খেয়ে দেখবে, খুবই সুস্বাদু। আমি এখন এটাকে আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণটাকে নামিয়ে সার্ভ করব। আশা করছি বন্ধুরা তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং লাইক করবে, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবে, কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে।